সময় ঘনিয়ে আসায় নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় কাটছে খুলনা ও বরিশাল সিটি নির্বাচনের প্রার্থীদের। অন্যদিকে বরিশালে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরা জাহান, সিন্থি রিপোর্ট। দেখতে দেখতে ঘনিয়ে এসেছে খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের সময়। আগামী 12 জুন জেলা দুটির সিটি কর্পোরেশন এলাকায় ভোট হবে। দিনরাত এক করে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। সোমবার সকালে খুলনার কাশেমনগর এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় এবং মিস্ত্রিপাড়া বাজার এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। খুলনা শহরের মানুষ যে কোনো জায়গায় যেয়ে তারা বাজার ঘাট সহ সব জায়গায় ঘুরতে না হয় এক জায়গায় বসেই তারা করতে পারে, সেইভাবেই এই সমস্ত মার্কেটগুলো করা হবে। জাতীয় পার্টির প্রার্থী শরীফুল ইসলাম মধু নগরীর ফেরিঘাট মোড় হয়ে 23 ও 29 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা আব্দুল্লাওয়াল প্রচার চালান গোবরচাকা বৌবাজার এলাকায়। সুষ্ঠু নির্বাচন হলে আমরা ইনশাআল্লাহ বিপুল ভোটে জয়ী হব, এই আশাবাদ ব্যক্ত করছি। এটাই উন্নয়ন হয়েছে, মানে সাধারণত বিদ্যুৎ সেখানে ঘাটতিতে কাছে বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে, কোথায় বিদ্যুৎ দিচ্ছে তারা, এই পরিস্থিতি তাদের কাছে আমি এই ধরনের কথা বলা উচিত। অন্যদিকে বরিশালে নৌকার প্রার্থী শৈন্যবাদ খোকন আব্দুল্লাহ জেলা আইনজীবী সমিতির সঙ্গে মতবিনিময় করেন। এই সময় তিনি নগরের পিছিয়ে পড়া এলাকাগুলোর উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। বর্ধিত এলাকা যেগুলো আছে, যেগুলো একদমই কোনো উন্নয়ন হয়নি, ওই বর্ধিত এলাকায় আমরা কাজ শুরু করব। জাতীয় পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস প্রচারে গিয়ে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সংশয় প্রকাশ করেন। মাঠে লেভেল প্লেইং ফিল্ডটা এখনো তৈরি হয়েছে বলে আমার মনে হয় না। সরকারকে আরেকটু আন্তরিক হতে হবে, লোকাল প্রশাসনকে আন্তরিক হতে হবে। মারধর করছে এবং আমার কর্মীদেরকে পুলিশের উদ্ধার করছে, তাদের কাছ থেকে পুলিশ উদ্ধার করে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যে প্রার্থীকে বিভিন্নভাবে আমাকে নানা হুমকি ধামকি দিচ্ছে, আমাদের কর্মীদেরকে হুমকি ধামকি দিচ্ছে এবং নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছে। এদিকে বরিশালের বিএম কলেজ অডিটোরিয়ামে নির্বাচনের প্রিজাইডিং অফিসার সহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার। এ সময় তিনি নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান। ইলেকশনের দিন স্পেশাল অবজারভার টিম, আমাদের ইলেকশন কমিশনের স্পেশাল অবজারভার টিম, যেখানে 15 জন সদস্য থাকবেন, একজন এডিশনাল সেক্রেটারি থাকবেন, তিনটা কিন্তু আলাদা হবে, তিনটা কিন্তু আমাকে রিপোর্ট করবে কোথায় কি হচ্ছে। কোনো সুযোগ নাই, কোনো গ্যাপ নাই, এমনভাবে আমরা নিরাপত্তার চাদরে আমাদের পুলিশ প্রশাসন সকলের সহযোগিতায় আমরা ঢেকে রাখবো, কোনো সুযোগ নাই বলে আমি আশা করি। এছাড়াও জমে উঠেছে সিলেট ও রাজশাহী সিটি নির্বাচনের গণসংযোগ। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আগামী 21 জুন জেলা দুটিতে সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। নুসরাত জাহান, সিন্থি, আরটিভি।